ও হচ্ছে আমাদের একজন আমাদের বন্ধু, নাম হচ্ছে তাজ। বেশ কিছুদিন ধরে ও আমাদের সাহচর্যে আছে এবং ওর জন্য অপারেশনালি সার্ভিস পরিচালিত হচ্ছে। মূলত ওর মধ্যে যে মস্তিষ্কের বিকাশ জনিত যে সমস্যাটি, এটা হচ্ছে ওর মধ্যে যে কোনো কাজের ইন্টারেস্ট বা যে কোনো কাজে অংশগ্রহণ করার যে আগ্রহ, বাবা আবার 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 যে কোনো কাজে যে অংশগ্রহণ করার আগ্রহ বা ইন্টারেস্ট, এটা ওর মধ্যে খুব কম ছিল বা ওর মধ্যে এঙ্গেজ হওয়ার চাহিদাটা খুব কম ছিল। সেটার জন্য এই ধরনের জাম্পিং অ্যাক্টিভিটিস ওর জন্য পরিচালনা করা হচ্ছে অ্যাজ এ প্লে অ্যাক্টিভিটিস, অ্যাজ এ ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস, যাতে করে ওর যে কোনো কাজে অংশগ্রহণ করার ইচ্ছা আগ্রহ বা যে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে করার একটা প্রবণতা বাড়ে। বাবা আবার আবার এখন যেমন ইন্টারেস্টিং ফিল করে, খুব আনন্দের সহিত এই কাজে অংশগ্রহণ করছে, কিন্তু একটা সময় এটি তার মধ্যে ছিল না। অর্থাৎ ওর মধ্যে থেকে কাজের আগ্রহটা বের করে আনাটাই আমাদের প্রথম লক্ষ্য। তো ওর মধ্যে এ ধরনের আগ্রহ বের করে আনার জন্যই আমাদের প্রথম প্রচেষ্টা। যদি ওর মধ্যে কাজের আগ্রহটা পুরোপুরিভাবে আমরা আনতে পারি, তাহলে ওকে দিয়ে আমরা পরবর্তীতে এডিএলে বিভিন্ন ধরনের কাজে আমরা অংশগ্রহণ করাতে পারবো। আর এ ধরনের বাচ্চাদেরকে সাথে নিয়ে আলোকিত পথ এগিয়ে যাচ্ছে, আশা করি আলোকিত পথ অর্জন করবে তার ভবিষ্যৎ লক্ষ্য। এবং আলোকিত পথ সম্পূর্ণ বিনামূল্যে এ ধরনের শিশুদেরকে, যারা কিনা সামাজিক আর্থিকভাবে যারা একটু অসচ্ছল, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। আশা করি আলোকিত পথ এগিয়ে যাবে তার ভবিষ্যৎ লক্ষ্য। ধন্যবাদ।